সুপ্রিয় স্টুডেন্ট, আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান থেকে কয়েকটা জাবাদা তোমাদেরকে দেখাবো আমরা। তো এই জাবাদাগুলো কিন্তু খুব সহজে করা যায়। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা জাবাদাগুলো বুঝবে এবং জাবাদাগুলো বিশ্লেষণ করার জন্য চেষ্টা করব, এবং অবশ্যই তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, আমরা যদি লিখি যে ক্রয় হচ্ছে তোমার 2000 টাকা, তো ক্রয় যদি 2000 টাকা হয়, তখন এটার এটার জন্য তুমি জাবাদা কী করবে? তো এটার জাবাদা হবে, যেহেতু তুমি ক্রয় করে ফেলেছো, তার মানে তোমার কাছ থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে। ক্রয় যেহেতু তুমি করে ফেলেছো, তার মানে কি, তোমার কাছ থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে, এই জন্য তুমি কী করবা, নগদান হিসাবকে ক্রেডিট করবা। আর কাকে ডেবিট করবে? তুমি ক্রয় হিসাবকে ডেবিট করবে। কেন ক্রয় হিসাবকে ডেবিট করবে? কারণ তোমার ক্রয় নামের যে খরচটা রয়েছে, সেই খরচটা কী হয়েছে, তোমার বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ বৃদ্ধি পেলে খরচটাকে কী করতে হয়, ডেবিট করতে হয়। খরচটাকে কী করতে হয়, ডেবিট করতে হয়। সেজন্য তুমি ক্রয় হিসাবকে কী করবা, 2000 টাকা ক্রয় হিসাবকে তুমি ডেবিট করবা। আর এখানে যে ক্রয় করেছো, ক্রয় করার ফলে তোমার নগদ টাকা কী হয়েছে, হ্রাস পেয়েছে। সেজন্য তুমি নগদান হিসাবকে কী করবা, নগদান হিসাবকে তুমি কী করবা, ক্রেডিট করবা। ঠিক আছে? তো আমি আরেকবার বলি, খেয়াল করো, এখানে নগদান হিসাবকে কেন ক্রেডিট করবা, কারণ তোমার ক্রয় করার ফলে তোমার নগদ টাকা কী হয়েছে, হ্রাস পেয়েছে। সেজন্য তুমি নগদান হিসাবকে ক্রেডিট করবে। তাহলে আরেকবার খেয়াল করো, আমরা প্রথমত যেখানে এই যে জাবাদাটা ক্রয় হিসাব, আমরা ক্রয় 2000 টাকা এই লেনদেনটা নিয়েছি, এই লেনদেনটার ফলে আমাদের কী ঘটেছে, এই লেনদেনটার ফলে আমাদের ঘটেছে, আমাদের কাছ থেকে নগদ টাকা কী হয়েছে, হ্রাস পেয়েছে। আমাদের কাছ থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে, এই জন্য আমরা নগদান হিসেবকে এখানে কী করেছি, ক্রেডিট করেছি। ঠিক আছে? নগদান হিসেবকে আমরা কী করেছি, ক্রেডিট করেছি। কেন করেছি? কারণ আমাদের কাছ থেকে এই নগদ টাকাটা কী হয়েছে, হ্রাস পেয়েছে। আর নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ যদি হ্রাস পায় তাহলে নগদান হিসেবকে ক্রেডিট করতে হয়। আর আমরা ডেবিট করেছি কাকে, আমরা ক্রয় হিসেবকে আমরা ডেবিট করেছি। কেন ডেবিট করেছি? কারণ এখানে ক্রয় নামের খরচটা কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। সেজন্য ক্রয় হিসাবটা ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এরপর আমরা যে জাবাদাটা করব, সেটা হচ্ছে তোমার বিক্রয় 3000 টাকা। তাহলে আমাদের যে জাবাদাটা আমরা করব, বিক্রয় করার ফলে তোমার কী হয়েছে, যে নগদ টাকা তোমার প্রতিষ্ঠানে আসছে, সেজন্য নগদান হিসেবকে আমরা কী করব, ডেবিট করব। নগদান হিসেবকে আমরা ডেবিট করব কেন, কারণ বিক্রয় করার ফলে তোমার প্রতিষ্ঠানে কী আসছে, প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে। ঠিক আছে? যদি এখানে তুমি এটা এই যে লেনদেনটাকে ধারে ধরতে পারবে না, যদি যদি তোমার তোমার কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম উল্লেখ থাকতো, তাহলে হয়তো আমরা এটা ধারে ধরতাম। কিন্তু এখানে যেহেতু ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা উল্লেখ নাই এবং ধারে কথাটা উল্লেখ নাই, সেজন্য আমরা এটাকে ধারে ধরতে পারতেছি না, আমরা এটা এই বিক্রয়টা নগদে ধরতেছি। তো এই বিক্রয়টা নগদে ধরলে বিক্রয় ফেলে নগদ টাকা প্রতিষ্ঠানে আসবে নাকি প্রতিষ্ঠান থেকে যাবে, প্রতিষ্ঠানে আসবে। সেজন্য আমরা নগদান হিসেবকে কী করতেছি, ডেবিট করতেছি। নগদ টাকা আসবে তাই আমরা নগদান হিসেবকে ডেবিট করতেছি। ঠিক আছে? আর বিক্রয় নামের আয়টা কিন্তু বেড়ে যাবে। বিক্রয়টা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কিন্তু কী, প্রতিষ্ঠানের জন্য আয়, সেজন্য বিক্রয় নাম বিক্রয়টা আয়টা কী হবে, বেড়ে যাবে। সেজন্য আমরা বিক্রয় হিসাবকে কী করব, ক্রেডিট করব। বিক্রয় হিসাবকে কী করব, ক্রেডিট করব। কেন বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছি, কারণ আয়টা বেড়ে গেছে। আমরা জানি আয়ের সূত্র হচ্ছে, আয় যদি বাড়ে তাহলে এটাকে ক্রেডিট করতে হয়, আর আয় যদি হ্রাস পায় তাহলে আমরা আয়টাকে ডেবিট করব। যেহেতু বিক্রয় করা হয়েছে, বিক্রয় করলে তোমার আয়টা কী হবে, বাড়বে। বিক্রয় করলে আয়টা বাড়বে, সেজন্য তুমি এই যে বিক্রয়টা বেড়েছে যেহেতু, সেজন্য তুমি বিক্রয় হিসেবকে কী করেছো, ক্রেডিট করেছো। বিক্রয় হিসেবকে কী করেছো, ক্রেডিট করেছো, কারণ বিক্রয় নামের আয়টা তোমার কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর প্রতিষ্ঠানে তোমার কীটা কী আসছে, নগদ টাকা আসছে, সেজন্য তুমি নগদান হিসেবকে তুমি ডেবিট করেছো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।